বিয়ের দিন আংশিক মহরণা পরিশোধ করলে স্বামী মধ্যে সম্পর্ক বৈধ হবে কি বিয়ের দিন যদি মহরের আংশিক আপনি পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে ইয়েতে আপনার স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা বৈধ হবে এমনকি মহর যদি বিলকুল পরিশোধ না করা হয় কিন্তু নির্ধারণ হয় সেটা পরবর্তীতে দেওয়া হবে তাহলেও স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক বৈধ হবে তবে হ্যাঁ এটা ঠিক যে প্রথমেই একেবারে বাসরেই স্ত্রী তার মোহর দাবি করতে পারেন সেটা দেওয়া স্বামীকে তিনি কাছে আসতে সুযোগ দিলেন না সেই সুযোগ কিন্তু আছে স্ত্রীর জন্য বাট স্বামী স্ত্রী যদি চান তাহলে সেক্ষেত্রে মোহর অনাদায় কিন্তু নির্ধারিত হল বাকি রাখলেন সে অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে আর আংশিক দিয়ে তো সম্পর্ক হতেই পারে তবে আংশিক দেওয়ার ক্ষেত্রে আবার আমরা অনেকে প্রতারণার আশ্রয় নিয়ে থাকি অর্থাৎ আহ লেখে যা বাজার করা হয়েছে স্বর্ণ ইত্যাদি কেনা হয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা অনেক সময় লিখে থাকি সেটা কিন্তু অন্যায় হবে এবং অপরাধ হবে সেটার কারণে গুনা হবে কারণ আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি অনেকে পঞ্চাশ হাজার টাকার বাজার করে এক লাখ টাকা ওষুধ লেখেন সেটা নয় শ্রেষ্ঠ মুসলিম কে একজন ব্যক্তি কীভাবে ভালো মুসলিম হতে পারেন শ্রেষ্ঠ মুসলিম সে যে নিজের আচার আচরণ সব মানুষের উপকার করে মানুষের কল্যাণ সাধন করে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করে নবী করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আমরা পাই যে হাদিসগুলোতে তিনি আস্তারকম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো মানুষ এই কথা বলে তিনি যাদের কথা বলেছেন তার খোলাসা কথা আমরা অল্পতে বলে দিয়েছি অর্থাৎ যারা তাদের আচার আচরণে কাজকর্মে সার্বিকভাবে অন্য মানুষের কল্যাণকামী হয় অন্য মানুষের আদায় করে সবার সাথে ভালো আচরণ করে সে মানুষগুলোই মূলত শ্রেষ্ঠ মুসলিম হতে পারে যেমন নামসদাম বলেছেন আহ আসসান হকুম আসসান হকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে ঋণ পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয় খয়েরকম খয়রকি সাহেবি তোমাদের সবচেয়ে ভালো মানুষে যে তার সঙ্গীর সাথে ভালো তিনি বলেছেন কয়রকম খয়রক লি আহি তোমাদের সবচেয়ে ভালো মানুষ যে তার পরিবারের কাছে ভালো অর্থাৎ সার্বিকভাবে একজন মানুষ যখন মানুষের জন্য উপকারী হয় আচর আচরণগতভাবে সার্বিকভাবে ভালো মানুষ হন তখন তিনি আল্লাহ তালের কাছে শ্রেষ্ঠ মুসলিম হতে পারেন